হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের জন্য ধামাকাদার একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো কীভাবে বেসিক মেকআপ কমপ্লিট করবে আর কী কী প্রোডাক্ট দিয়ে করবে, প্রত্যেকটা কিন্তু এই ভিডিওতে আছে। ফার্স্টে দুটো টোনার তোমাকে দেখিয়েছি, ব্লু হ্যাভেন ডাবার গোলাবেরি, তার মধ্যে দিয়ে আমি ইউজ করলাম হলো ব্লু হ্যাভেনের টোনারটা। তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, 50 rupees আন্ডারে অ্যাভেলেবেল পাবে। তবে পন্স আর সফট নেভিয়া ময়শ্চারাইজার দুটো দেখিয়েছি, তার মধ্যে দিয়ে আমি ইউজ করলাম হলো পন্স জেল। আর তারপর আমি প্রাইমার হিসেবে দুটো দেখালাম, ভেজলিং আর ব্লু হ্যাভেনের প্রাইমার, তার মধ্যে দিয়ে আমি ইউজ করলাম হলো ব্লু হ্যাভেনের প্রাইমার। সেটা ভালো করে কিন্তু মুখে আমি অ্যাবজর্ব করে নিলাম। আর এই দুটোই কিন্তু তোমরা 150 rupees আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এই দুটো প্রাইমারি। ওয়াটার প্রুফ আইব্রো জেল আর তার সঙ্গে মার্সের আইব্রো পেন্সিল, দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে তোমরা আইব্রোটা কিন্তু ফিল করে নিতে পারো। আমি কিন্তু আইব্রো জেল ব্রাউন রঙের সেটটা দিয়ে আমার আইব্রোটাকে সুন্দর করে আমি ফিল করে নিচ্ছি। আর এই ফিলটা কীভাবে করছি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখলেই পেয়ে যাবে। আর মার্সের যে আইব্রো পেন্সিলটা আমি দেখালাম, সেটা কিন্তু তোমরা 60 rupees আন্ডারে পেয়ে যাবে। আর যেটা ওয়াটার প্রুফ মানে ব্রাউন রঙের শেড যেটা আমি করছি, সেটা কিন্তু তোমরা 150 rupees আন্ডারে পেয়ে যাবে। এবার ভালো করে স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে আমি কম করে নেব। এখানে এমন একটা আইব্রো পেন্সিল তোমরা ইউজ করতে পারো বা মার্সের এমন একটা পেন্সিল ইউজ করতে পারো যার পেছনে কিন্তু স্কুলি ব্রাশ আছে। চাইলে তোমরা নর্মাল সিঙ্গেল স্কুলি ব্রাশও কিন্তু কিনে নিতে পারবে। তারপর আমি আইব্রোটাকে কাট করে নেব। আইব্রোটা যেটা দিয়ে আমি কাট করেছি সেটা তোমরা দেখালামই, সেটা হলো একটা ব্লু হ্যাভেনের কনসিলার, খুব ভালো, 100 rupees আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু আমার আইব্রোটাকে আমি কাট নিলাম। এখানে তোমরা কিন্তু বিগিনাররা এমনি ব্লু হ্যাভেনের কনসিলার, ইনসাইটের কনসিলার এখানে কিন্তু ইউজ করতে পারো আইব্রোটাকে কাট করার জন্য, বা যে কোনো কিন্তু বেবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশনটা দিয়েও কিন্তু আইব্রোটা কাট করে নিতে পারো, বা যাদের আইব্রো বেশি শার্প তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। বিগিনারদের জন্য কয়েকটা বিউটি ব্লেন্ডারের নাম হলো, মিনি বিউটি ব্লেন্ডার তোমরা কিনো না, বলো বিগ বিউটি ব্লেন্ডার 100 rupees আন্ডারে কিনলেই কিন্তু তোমরা ইজিলিভাবে যে কোনো মেকআপ কিন্তু ব্লেন্ড করতে পারবে। তারপর দেখো আমি ইউজ করছি নর্মাল একটা কনসিলার, যেটা কিনা আমার মুখে যেখানে ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য আমি ইউজ করছি, মানে অল্প হাইড করব, খুব বেশি ডার্কভাবে আমি হাইড করছি না, তাই জন্য কিন্তু একটা কনসিলার ইউজ করা। আর যাদের খুব ডার্ক পিগমেন্টেড তারা কিন্তু এখানে যে কোনো অরেঞ্জ রঙের কালার ক্যারেক্টার ইউজ করতে পারো। সুন্দর করে দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট। এবার আমি ফাউন্ডেশন হিসাবে কিন্তু অনেক কটা তোমাদের ফাউন্ডেশন দেখিয়ে দিলাম, তার মধ্যে থেকে আমি ব্যবহার করছি ল্যাকমি সিসি ক্রিম। তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের যেটা ইচ্ছে সেটা কিনতে পারো। প্রত্যেকটা ফাউন্ডেশন যে কটা আমি দেখিয়েছি, মানে ফেয়ার লাভলি বিবি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম বা পন্স বিবি ক্রিম বা এলিট টিন ফাউন্ডেশন, সবই কিন্তু 150 rupees আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো আস্তে আস্তে আমি মুখে কিন্তু প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করে নিচ্ছি, খুব আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে একদম সিম্পলিভাবে। যদি খুব মানে চেপে চেপে ব্লেন্ড করো তাহলে মেকআপ কিন্তু উঠে আসবে। দেখো আস্তে আস্তে কিন্তু পুরোটাই মেকআপ আমার ব্লেন্ড হয়ে গেল খুব ইজিলিভাবে। তারপর কনসিলার হিসেবে দেখালাম ব্লু হ্যাভেনের নর্মাল কনসিলার আর ইনসাইটের কনসিলার, তার মধ্যে দিয়ে আমি ইউজ করলাম ব্লু হ্যাভেনের কনসিলার। তোমরা চাইলে এখানে ইনসাইটের কনসিলার বা সুইস বিউটির কনসিলার কিন্তু ইউজ করতেই পারো। তারপর দেখো আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু আমি আইলিটে কনসিলারটা ব্যবহার করে নেবো, কারণ আমরা এরপরই আইশ্যাডো করবো, তাই জন্য কিন্তু আমাদের আইলিটে কনসিলারটা ব্যবহার করা। আইলিটে কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পাউডার হিসেবে, ল্যাকমি কম্প্যাক্ট, ল্যাকমি ফেস পাউডার, তার মধ্যে ল্যাকমি কম্প্যাক্ট পাউডারটা আমার মেকআপটাকে সেট করার জন্য কিন্তু আমি ইউজ করলাম, যেগুলো কিন্তু তোমরা 250 rupees আন্ডারে অ্যাভেলেবেল পাবে। মার্সের আইশ্যাডো প্যালেট, যেটার মধ্যে কিনা তোমরা কন্টোর, ব্লাশ আর হাইলাইটার কম্বো হিসেবে পেয়ে যাবে, তার মধ্যে থেকেই আমি কন্ট্রোল শেডটা নিয়ে আমার মুখটায় কিন্তু ভালো মতন করে কন্ট্রোল করে নিচ্ছি, যেখানে যেখানে কন্ট্রোল করার প্রয়োজন সেখানে সেখানে আমি করে নিচ্ছি। এবার কন্ট্রোলের সাথেই কিন্তু মিক্স করে আমি লাগিয়ে নিলাম ব্লাশ, সেটাও কিন্তু আমরা ওই মার্সের আইশ্যাডো প্যালেট থেকে নিয়েছি। এবার নাকটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু তোমরা বিগিনার তাই জন্য একটা কম্বো 350 rupees আন্ডার একটা আইশ্যাডো প্যালেট তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো আমি আবার দেখাচ্ছি সেই মার্সের আইশ্যাডো প্যালেট, সেটা দিয়ে আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে আগে আমি ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার ক্রিজ লাইন বরাবর। তারপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি ক্রিজ লাইনের পেছন দিক থেকে কিন্তু আস্তে আস্তে করে এগোতে এগোতে সামনের দিকে নিয়ে এসেছি। তারপর আমি সামনের দিক দিয়ে ইউজ করে নিয়েছি, একদম স্কাই ঠিক নয়, ব্লু ডিপ ব্লু থেকে একটু লাইট ব্লু, সেটা কিন্তু অ্যাজ আ শিমারি হিসেবে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। এইটাই আমার ফাইনাল আই মেকআপ লুক। পর কিন্তু আমি কাজল দেখাচ্ছি ল্যাকমি আর ব্লু হ্যাভেনের, তার মধ্যে ব্লু হ্যাভেনের কাজলটা কিন্তু আমি ইউজ করলাম, সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম একটা আইশ্যাডো দিয়ে, ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার তিনটে কিন্তু আইলানা দেখাচ্ছি, ল্যাকমি, ইনসাইড, ব্লু হ্যাভেনের, তার মধ্যে দিয়ে আমি ইউজ করলাম ল্যাকমি আইলানা। তোমরা যদি অনেকটা পরিমাণ আইলানা চাও তাহলে ল্যাকমি ইউজ করতে পারো, যদি বিগিনাররা আইলানা পরতে
পারো না তাহলে বলবে ইনসাইটের আইলাইনার ইউজ করে দেখতে পারো। তারপর আমি ইউজ করছি হলো মাস্কারা। মাস্কারা যেহেতু আমার কাছে একটাই অ্যাভেলেবেল আছে তাই এটা দিয়েই করছি। অনেকে ব্লু হ্যাভেনের কিনে কিন্তু ভুল করো, আমি বলবো হাইস্কার একটা মাস্কারা কিনে দেখো। তারপর মার্সের আবার আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, কারণ আমি ফার্স্টেই বলছি এটা একটা কম্বো, তাই ওর মধ্যে থেকে আমি কিন্তু একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা তোমরা যদি এই কম্বোটা কিনে নাও ইজিলিভাবে, এরকম ধরনের যদি কোনো কম্বো কেনো মার্সের ইজিলিভাবে কিন্তু অনেক রকমের জিনিস পেয়ে যাবে। তারপর আমি ব্যবহার করছি মেসো থেকে নেওয়া সেলে 130 টাকা দামের নিউ রঙের লিপস্টিকগুলো। এটাও কিন্তু বিগিনারদের জন্য খুব ভালো, মানে 130 টাকার মধ্যে কিন্তু তোমরা নিউ রঙের প্লাস রেড রঙের পিঙ্ক রঙের সব রঙের লিপস্টিক, মানে মোট 8টা লিপস্টিক কিন্তু তোমরা পেয়ে যাবে মেসো থেকে। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদেরকে আজকে অনেক ধরনের কিছু শেয়ার করলাম যেগুলো কিন্তু বিগিনাররা কিনে পুরো মেকআপটাকে করে নিতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।